খাদ্যশস্য দিয়ে ফিত্রা আদায় না করে অর্থ দিয়ে টাকা দিয়ে ফিত্রা আদায় করি সেটি আমাদের জন্য জায়েজ আছে কি না এই ব্যাপারে হানাফি স্কুল অফ থট অনুযায়ী এবং শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া এবং আরব বিশ্বের অনেক স্কলারগণের মতে আপনি খাদ্যশস্য দিয়ে আদায় না করে যদি অর্থ দিয়ে টাকা দিয়েও আপনি যদি ফিত্রা আদায় করেন আপনার ফিত্রা আদায় হয়ে যাবে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ মুতলাক তিনিও তার একটা টুইট বার্তায় এই ফতোয়া দিয়েছেন সুতরাং আপনি যদি খাদ্যশস্য দিয়ে না দিয়ে আপনি যদি টাকা দিয়ে অর্থ দিয়েও ফিত্রা আদায় করেন তাহলে আপনার ফিত্রা আদায় হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই নাম্বার 9 এবার নবম পর্যায়ে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যাকাতুল ফিতর বা ফিত্রা আদায়ের মানদণ্ড কেমন হওয়া উচিত ফিত্রা আদায়ের মানদণ্ড কেমন হওয়া উচিত আপনার সামর্থ্য আছে আপনি চাইলে খেজুর দিয়ে ফিত্রা আদায় করতে পারবেন খেজুরের দাম কম না বেশি ধরেন খেজুর সবচেয়ে ভালো খেজুরটা হচ্ছে আজুয়া খেজুর আজুয়া খেজুরের কেজি কত একেবারে সর্বোচ্চ ভালো মানের যে খেজুর আছে তার দাম কত আজুয়া খেজুরের হ্যাঁ 3000 টাকা 1 কেজি আচ্ছা 1 কেজি 3000 টাকা এখন এক সা পরিমাণ খেজুর দিয়ে ফিত্রা আদায় করার এবিলিটি আপনার আছে ক্যাপাসিটি আপনার আছে কিন্তু আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে শোনার পর আপনি কি করলেন ওই 70 টাকা গমেরটা নিয়ে আপনি আদায় করলেন এতে কিন্তু আপনার ফিত্রার হক আদায় হলো না এবং গরিবদের যে প্রাপ্য রয়েছে তাদের মাসলাহা কিংবা তাদের যে কল্যাণ রয়েছে সেই কল্যাণের দিকে আপনি দৃষ্টি দিলেন না এই জন্য আপনি যদি খেজুর দিয়ে কিংবা পনির কিংবা কিশমিশ দিয়ে অথবা তার সমপরিমাণ টাকা দিয়ে এই সকল খাদ্যদ্রব্য না দিয়ে যদি এই সকল খাদ্যদ্রব্যের সমপরিমাণ টাকা দিয়ে আপনি ফিত্রা আদায় করেন তাও কিন্তু আদায় হয়ে যাবে এখন আপনার সামর্থ্য আছে কিশমিশ দিয়ে আপনি আদায় করলেন গম দিয়ে তাহলে তো হলো না আপনার সামর্থ্য আছে খেজুর কিংবা খেজুরের সমপরিমাণ টাকা দিয়ে ফিত্রা আদায় করার সামর্থ্য আপনার আছে কিন্তু আপনি আদায় করলেন না এরকম করে আদায় করলে ফিত্রার হক আদায় হয় না এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের আলোকেই আমরা ফিত্রাগুলো আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন নাম্বার 10 এবার ফাইনালি দশম পর্যায়ে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ফিত্রা কোন কোন এলাকায় বা কোন কোন স্থানে দেয়া যাবে এই ব্যাপারে স্কলারদের অভিমত হলো আপনি যেই এলাকায় থাকেন যেই এলাকায় অবস্থান করেন ওই এলাকার ফকির মিসকিন যারা তারাই আপনার ফিত্রা পাওয়ার উপযুক্ত কিংবা আপনার নিকটাত্মীয় যারা আপনার আত্মীয় স্বজন নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ ফিত্রা পাওয়ার হকদার হয় তাদেরকেই আপনি ফিত্রা দিবেন এই ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে একজনের ফিত্রা আপনি চাইলে কয়েকজনকে ভাগ করে দিতে পারবেন আবার কয়েকজনের ফিত্রা একত্রিত করে আপনি চাইলে একজনকেও দিতে পারবেন দুটুই জায়েজ রয়েছে এই হচ্ছে মূলত ফিত্রা সংক্রান্ত আলোচনা যা আমরা যারা ফিত্রা দিব আল্লাহ তাআলা আমাদের সকলকে এর হক আদায় করে আদায় করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন